নমস্কার, আমরা একের পর এক দেখাচ্ছি আজকে উত্তম সরল সন্ধ্যায় আমরা পেয়ে গেছি আমরা একজন মানুষকে, তিনি আমাদের মহিলায় আছেন, তার নামটাও বলতে হয় না, তাও নামটা বলছি সেই যথেষ্ট কল্যাণ ছিল। আমি সরাসরি ব্যবহার করে জিজ্ঞেস করবো আজকের এই অনুভূতি, আজকে আমাদের আবেগের দিন বলতে সেই জায়গায় আবেগের মূল চরিত্র মূর্তি, এবং জানি তুমি আমাদের আবেগের মানুষ, তুমিও একজন অবশ্যই একটা অন্যরকম দিন আছে, এবং আমি যেহেতু এই কমিটির সঙ্গে যুক্ত আছি, আমরা অনেকগুলো কাজ গানবাজনার পাশাপাশি চালিয়ে যাই, যারা দৈন্য যারা কলাকুশলী বিশেষ করে তাদের বাসা দাঁড়ানো, যেটা কিন্তু উত্তম কুমার আজীবন করে গেছে কাউকে না জানিয়ে, লোকে জানতো না উনি কোথায় কোথায় টাকা পাঠানো, খাম থাকতো খামে করে তাদের কাছে পাঠানো, আর সেরকম জায়গায় দাঁড়িয়ে আমরা যে কয়েকজন যে এইখানে করতে পারছি এটা একটা বড় পাওয়া। আর আমার কাছে একটা অদ্ভুত পাওয়া হলো আজকে বিপিএলএস থেকে একটা ইন্স্যুরেন্স স্কিম আমাদের জন্য, আমরা যারা বয়স্ক মানুষ তা আমাকেও সেটা আজকে ওনারা সেই সম্মানটা দিলেন। আমি চাইব প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হোক, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি তো আছি, তারপরেও যেন এগুলো চলে, এবং তন্ময় যেভাবে এই কাজটা নিষ্ঠা নিয়ে করে সেটা একটা ভাবার ব্যাপার আছে, কোনো স্বার্থ ছাড়া একেবারে ঘরের খেয়ে বোনের মুখ দাঁড়ানো বলে সেই কাজটা এখানে করে, এবং এই ধরনের ছেলে না থাকলে এই কাজগুলো হবে না। হ্যাঁ, আমি চাইবো এটা চলবে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা জিজ্ঞেস করতে হবে, এটা অফ দ্য ট্র্যাক, সেটা হচ্ছে আমাদেরও আমাদের বলবিদ্যার পরিমাণ, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে নিউজ চ্যানেল পার্ক বাংলার সংস্কৃতি ছোটো পর্যায়ে প্রচার করা, তো সেই জায়গা দাঁড়িয়ে আমরাও একটা সাংস্কৃতিক ধারাবাহিক বঙ্গবন্ধু ওরা করছি, আমাদের বঙ্গবন্ধু দুই থেকে দশই আগস্ট সেটার মুখ্য আয়োবায়ক এবং ইভেন্টের দুটো কথা শুভেচ্ছা বলো। কলকাতা টিভি আগামী 10ই আগস্ট উত্তম মঞ্চে যে অনুষ্ঠান করছে তারও কান্ডারি অবশ্যই তন্ময়, তা আমি তার অনেক অনেক সাফল্য কামনা করছি, এবং এই ধরনের অনুষ্ঠান হোক, কারণ সংস্কৃতিকে যদি আমরা না এখন রক্ষা করি সমাজ কিন্তু রসাতলে পরিষ্কার কথা, কারণ সমাজকে ধারণ করে থাকি সংস্কৃতি, একই শিক্ষা একজন সংস্কৃতি, কাজে এটা একটা আমাদের কাছে পাওয়া যে এই কাজটা ওনারা করছেন, এবং এটা এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য। খুব গভীর কথা বললে একটা, এই কথাটার প্রবাদ আছে যে একমাত্র সংস্কৃতি পারে মানুষকে ঠিক রাস্তায়, একেবারে নিশাটা সমস্ত, আসলে সংস্কৃতি একটা আধার, যে আধারের উপর সমস্ত থাকে সে ধারণ করে সমাজকে। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। আমরা সরাসরি দেখাচ্ছি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, তাদের সঙ্গে দেখুন বলবন্ধ রাধিকা, আমি এই মুহূর্তে সঙ্গে।